Hi guys, Assalamualaikum. Welcome to back my channel. আমার চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগতম জানাচ্ছি। এই যে প্লেটটা দেখতে পাচ্ছেন, এটা হলো আমার ছোটবেলার একটি প্লেট। এই প্লেটটা আমি যখন ক্লাস 1 বা 2 তে পড়ি যখন, তখন আমাদের স্কুলে প্রাইমারি স্কুলে খেলা হয়েছিল দড়ি লাফ। ওই দড়ি লাফ খেলায় আমি সেকেন্ড হয়েছি, সেকেন্ড প্রাইস এটা। আর দৌড়ে ফার্স্ট হয়েছিলাম, ওই প্লেটটা ভেঙে গেছে। তো আজকে আজকে ঘর গুজগাছ চলতেছে, এগুলো হলো পাঁচটা। আর এটা আমার ছেলের একটা মগ, খুবই সুন্দর। আচ্ছা, ঘর গুজগাছ করবো যেহেতু কালকে আমার আপনাদের ভাইয়া ঢাকার বাইরে চলে যাবে, নতুন একটা জব পেয়েছে সেখানে, তো সে আমার সাথে হেল্প করতেছে। মূলত সেই কাজটা করতেছে, সে বললো যে আমি চলে যাবো, তাই তোমাকে ঘরগুলো ভালো করে ঝেড়ে দিয়ে দেয়। আর ঘরে অনেক ইঁদুর হয়েছে, ইঁদুরের অভাব নেই ঘরে। গুজগাছ চলতেছে, এখানে খাটের নিচে থেকে সব মালপত্র বের করে এগুলো গুছাবো এখন। আর এই তো এটা হলো পিতলের একটা বাটি, খুবই সুন্দর, এটা রেখে দিছি। আরেকটা রয়েছে, এটা লেখা আছে আরবি, এই যে আরবি সুরা আছে, তো এগুলো রেখে দিই। এগুলোতে রোজার দিন আসলে খেজুর রাখি। পিতলের জিনিস খুবই ভালো, আগেকার দিনে পিতলের জিনিসগুলো মানুষ বেশি ইউজ করতো, তো এখন তো তেমন আস্তে আস্তে দিন পাল্টে যাচ্ছে। এটা হলো আইসক্রিম বানানোর যে বক্স থাকে, আইসক্রিমটা রাখে। এটা এটা হলিক্সের সাথে পেয়েছিলাম, তো রেখে দিছি। এটা প্রথম আলোর থেকে একটা মগ পেয়েছি, আমার বাসায় অনেকগুলো মগ রয়েছে, তো একটা শোকেস কিনতে হবে, ওই শোকেসে রাখবো। আর এটা হলো শোপিস, এরকম আমার আরেকটা শোপিস ছিল, ওটা এমন রাগ হয়েছিল আপনাদের ভাইয়ার সাথে, রাগের চুটে ওটা আমি ভেঙে ফেলছি। আমার আবার একটা বদ অভ্যাস হলো, রাগ উঠলে হাতে যা থাকবে তাই ভেঙে ফেলি, তো পরে পস্তাইতে হয়। তো এখন একটি এটা হলো রুটি, রুটি রুটি রাখি এখানে আছে, কে রুটি রাখার একটা ই। আর এখানে দেখতে পাচ্ছেন ঝুড়িতে অনেকগুলো ইঁদুর ছিল, তো আমি বললাম যে আপনাদের ভাইয়াকে বললাম যে তুমি এখানে ইঁদুরগুলো চলে যাবে, তুমি শুনে নিয়ে যেয়ে তারপর গরম পানি ঢেলে দাও, তারপরে দেখবা যেগুলো মরে যাবে। ইঁদুর মারার কত সুন্দর একটি টেকনিক, তো সে বললো তোমার কথা, তো অনেক ভালোই ফলাফল পেলাম, তো মাঝে মাঝে একটু আমার কথাও শোনাটা জরুরি। আমি কি ভুল বলছি? দেখছেন কয়টা ইঁদুর মারছে, মারা গেছে। এই গরম পানি ছিল পাতিলে, গরম পানিগুলো দিচ্ছে, একটা ইঁদুরও আর বাঁচতে পারেনি। চারতলায় থাকি, তবুও দেখা যায় যে কোত্থেকে যে ইঁদুরগুলো আসে। আর এগুলো সব এলোমেলো হয়ে আসছে। এটা হলো আমার ব্লেন্ডার, মেয়াকো ব্র্যান্ডের ব্লেন্ডার। আর আমার ছেলে বলতেছে আমার খেলনা দেখাও, আমার খেলনা দেখাও। আমার ছেলে আরেকদিন একটা ব্লগ ভিডিও হবে, এটা হলো আমার ছেলের খেলনাগুলো আছে, সেগুলো দেখতে দেখাবো। অনেকগুলো কিনে দিয়েছিলাম টয়, খেলনা টয়গুলো, তো এখন আর কতগুলো আছে সেগুলো আপনাদেরকে দেখাবো অন্য একটা ভিডিওতে। তো এইগুলো আপনাদের ভাইয়া ভালো করে দেখতেছে যে আর কোনোটাই আছে কিনা। এই যে দেখেন, ছয়টা ইঁদুর, এগুলো চায়নায় পাঠিয়ে দিলে ভালো হবে, তারা একটু স্যুপ করে খেতে পারবে। ঠিক ওরা বলবে চায়নাদের কাছে পাঠাই দিন, আল্লাহ ফাকি জানে তারা স্যুপ খাবে। আমার ছেলে তো গাড়ি খুব পছন্দ করে, গাড়িতে উঠে বসে আছে, তো ছয়টা ইঁদুর মেরে ফেলছে, আরও আছে মনে হয়। ওই একটা বাক্স দেখতে পারছে, ওগুলো আপনাদের ভাই আল্লাহর রহমতে যদি আল্লাহ বাঁচিয়ে রাখে, তাহলে সামনে সপ্তাহ বা পরের সপ্তাহে যদি আসে তাহলে ওগুলো ঠিক করবো।
তো আপনারা কি সম্বন্ধে ভিডিও পেতে চান, কোন ভিডিও করলে আপনারা বেশি পছন্দ করবেন আমাকে অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবেন, আমি সেই ধরনের ভিডিও দেওয়ার চেষ্টা করব। আর এই তবজিটা কেমন হয়েছে অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করবেন, এটা আমি নিজে বানিয়েছি। তো বাসাইগুলো এই সুন্দর ইয়াগুলো একটা পর্দার সাথে ছিল, তো আমি ওগুলো পর্দাটা ফেলে না দিয়ে এগুলো দিয়ে ভাবলাম যে কাজে লাগানো যায় কিনা, তাই তবজি তৈরি করছি। তো আমাদের সব কাজ কাজের ফাঁকেই রান্নাবান্না করে এখন খেতে বসলাম আপনাদের ভাইয়ার পছন্দের খাবার। আজকেও রান্না হয়েছে, এটা হলো সিম দিয়ে আলু দিয়ে নিরামিষ, আর টমেটো টক বেগুন ভাজা। এটা আপনাদের ভাইয়া চলে যাবে তো সে তো টমেটো টক খুব মিস করবে, তাই তার পছন্দের খাবারটা ভাবলাম রান্না করেই দেই। চলে গেলে তো আমাকে এমনিও আমাকে জ্বালাতন করে না, খাবার নিয়ে কোনো খাবার নিয়ে যে কোনো কিছু একটা রান্না করে দিলেই হয়। তো সব সময় আমাকে আলহামদুলিল্লাহ যতদিন একসাথে ঢাকায় ছিলাম বা আছি সে ঘড়ি দেখতে তার অফিসে সন্ধ্যার দিকে যেতে বলছে, ভিজিটিং কার্ড আইডি কার্ড এগুলো দেওয়া হবে। তো কালকে যেহেতু চলে যাবে তো আপনাদের ভাইয়ের জন্য সকলেই দোয়া করবেন, সে যেন ভালো থাকে, সে ভালো থাকলে আমি ভালো থাকবো, আমি ভালো থাকলে সে ভালো থাকবে। সো আমাদের জন্য দোয়া করবেন, পৃথিবীর সকল মানুষের জন্যই দোয়া করা উচিত একজন আরেকজনের। তো গড় গুছ গাছ দেখতেই পাচ্ছেন, বিছানাটা কত সুন্দর করে গুছাইছে আপনাদের ভাইয়াই গুছাইছে, আর ওই ল্যাপটাও আপনাদের ভাইয়াই বাস করছে। আর এ পাশে হলো আপনাদেরকে দেখাবো এখন, দেখুন আমার আম্মু আমার বোন ওরা ভাত খাচ্ছে। আর ওয়াশরুমের দরজাটা আটকে দেব। এখানে আলু সিদ্ধ হচ্ছে আর এক পাশে গরম পানি হচ্ছে। আজকে মুড়ি মাখানো হবে, মুড়ি মাখানো খাবো আমরা, তাই আমার আম্মু আমার হাজব্যান্ডের আমরা সবাই আমার হাজব্যান্ডের মুড়ি বানাইলে খুব পছন্দ করি, তার হাতে মুড়ি বানানো আলু ভর্তা এগুলো খুব ভালো হয়ে থাকে। আর মিষ্টি কুমড়া, মিষ্টি কুমড়াটা আপনার হলো ছোলা বুটের সাথে দেওয়া হবে, আর বড়ই সুস্বাদু বড়ো বড়োগুলো খুবই মিষ্টি ছিল, এগুলো খাবো। আর আমার ছেলে গুসল টুসুল করা সব শেষ, এখন দেখতেই পাচ্ছেন ছোট্ট পুষ্কুটা কী করছে, দৌড়াদৌড়ি করে শুধু। তো শহরে কী করবে, রুম যেহেতু দুটো রুম বারান্দা নেই, তো ওদের তো ছোটো ছোটো ছাড়া কোনো কাজ নেই। আমার ভাইয়ের ছেলেও তো পড়তে যায়, পড়া থেকে আসলে তখন একসাথে খেলা করে। আর হলো আমরা এখন এগুলো রান্নাবান্না শেষ, ওই ভিডিওটা আপনাদেরকে দেখাতে পারলাম না, এখন আমরা মুড়ি মাখানি খাবো। এই যে এখানে প্রস্তুত হয়ে গেছে গরমা গরমা বেগুনি, আর হলো বুট আমার বোন উপরে বসে আছে। তো রুমটা আমাদের বাসাটা যদি বড় হতো তাহলে সোফা ডাইনিং টেবিল এগুলো আনতে পারতাম, আমাদের বাসাটা অনেক ছোট তাই আমরা নিচে বসে খাওয়া দাওয়া করছি। আমার ছেলে শুনছে কি বলছে, তো ভালো থাকবেন সবাই।